টু মাই চ্যানেল ট্রিকেল ব্লগ। সকাল নানা সব আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, কালকে রাতে খুব ভালো একটা বৃষ্টি হয়েছে। আমাকে বলতেছিলাম যে দেখো যে কালকে সকালে অবস্থা কি হয়, আমার কথাটাই ঠিক হলো আর আজকে সকালে অবস্থা দেখেন। ঠাডা পড়া রোদ, কালকে রাতে খুব ভালো একটা ঝড় হয়েছে বলতে গেলে, মানে প্রচুর একটা ঝড়। আরাম ছিল লাগছে কালকে বাতাস, কিন্তু সকাল সকাল ওঠার পর যদি এরকম থাকে তে হয়েছে। ওই যে কাঁঠাল কিনতে চল আসছি আব্বুর সাথে, বাইরে যে রোদ, হ্যাঁ জলায় ফেলতেছে। হ্যাঁ আব্বু কই যায়। তো গাইজ, যে কাঁঠাল কিনে নিয়ে আসলাম, এত পরিমাণ গরম। রোদ আজকে কালকে থেকেও করে আজকে রোদ উঠছে। কাঁঠালটা ভারী আছে, যদিও আমি জানি না দামটা কত। বাসায় যাই তারপর কথা হবে। সো গাইস, বাসায় আসলাম, গরমে মনে হচ্ছে জান বের হয়ে যাচ্ছে, রোদের তাপ আরো মনে বাড়তেছে। সো আমি এখন একটু রেস্ট নিই, দেন রেস্ট নেওয়া শেষে আপনার সাথে কথা হবে। সো গাইস, আপনারা সকালবেলা তো দেখলেন কি রোদ ছিল, মানে সকাল থেকে কি রোদ, গরমে পাগল হয়ে যাওয়ার অবস্থা ছিল। আর এখন দেখেন মাত্র একটা বাজে, জোহরের আজান দিচ্ছে। দেখে আর যে একটা বাতাস ছাড়ছে, একদম শরীর ঠান্ডা হয়ে গেছে। এখন জোরে একটা বৃষ্টি আসলেই একদম গরমটা কমা যাবে। কালকে রাত্রে যে এই বৃষ্টিটা হয়েছে, এরপর আজকে সকালে প্রচুর ই হচ্ছিল, এই যে বৃষ্টি নামতেছে। কি কয়েক ফুটো পরে হবে বন্ধ, ওয়াইদা কেন? এত ঠান্ডা বাতাস, আরাম সিরিয়াসলি, মানে বাতাসটা এত ঠান্ডা। সো গাইজ, আপনারা থাকেন, আমি নিচে যাই গিয়ে, মানে তখন আমার সাথে কাজ করতেছিলাম, আমি শুধু ভিডিওটা করার জন্য আসছি। এখন নিচে যাই গিয়ে একটু কাজ বাকি আছে ওগুলো শেষ করে তারপরে আসতেছি। বৃষ্টি শুরু শুরু শুরু। গাইজ, আমি অনেক খুশি হয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে, আগে বৃষ্টি থেকে গোসল করব। বাট বাট এই অবস্থা এখন, কিছুক্ষণ আগের আপনাদেরকে দেখালাম কি অবস্থা, আর এখন দেখেন, মানে আমি আজকে বৃষ্টিতে গোসল করতে পারবো না। ইচ্ছা ছিল বৃষ্টিতে গোসল করা, তার হলো না, শেষ। সো গাইস, যে একটু ঘুমাইছিলাম, আমার ফোন দিল, আবার নামাজ পড়ে নিলাম। এই যে আমার এক মামা ইউএসএ থেকে আসছে, তারা আসতেছে, অলরেডি চলে আসছে, আমি নিচে যাই। এই আজকে এখন আবহাওয়া, আজকে ছাদে পানি দিতে যাব না, কারণ যে বৃষ্টি হয়েছে অলরেডি গাছে পানি দেওয়া হয়ে গেছে বলতে গেলে। সো গাইজ, এখন হচ্ছে উন্থনার হচ্ছে, এটা কী বলা, কাবাব ভাজবো, এরপর হচ্ছে চা বানাবো, চা বসাই ফেলি, চাউমিনগুলো বানাইতে থাকি আর তারা ওয়েট করতে থাকে না। সো গাইজ, এই যে হচ্ছে কাবাবগুলো ভাজতেছি, দেন হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ফ্রাই আছে, এটা ভাজবো,
আর হচ্ছে উন্থন আছে, উন্থনগুলো ভাজবো। সো গাইজ, এই যে মামি নাস্তা টাস্তা বানায় মামিতে দিলাম, মামি তারা খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেল, উপরে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ে নিচে গিয়ে আম্মুর জন্য ওয়েট করতেছিলাম, কারণ আম্মুর পার্লার কাস্টমার আসছিল। তারা যাওয়ার পরে যে আম্মু আসলো, আমি আম্মু নাস্তা করলাম, আম্মু চা খেলো, পরে আমি আমার জন্য একটু চা বানিয়ে রাখলাম, পরে গিয়ে খাবো, এখন আর খাবো না, প্রচুর গরম লাগছে। আর গাইজ, আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই, আপনাদেরকে ভালো লাগবে আপনাদের আজকে। হঠাৎ করে এই সিন, এত সুন্দর চাঁদ উঠছে আজকে, প্রচণ্ড সুন্দর চাঁদ উঠছে। মনে হচ্ছে যে সুপার মুন তেমন লাগতেছে। মেঘটা না থাকলে, মেঘ থেকে সরে গেলে আলোটা আরো বেশি সুন্দর লাগে। মানে কালকে সকালে এত পরিমাণ রোদ, বৃষ্টি তো হবে না, বাট প্রচুর রোদ উঠবে বোঝা যাচ্ছে। সো গাইজ, আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর গাইজ, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আর গাইজ, প্লিজ আমাকে হেল্প করুন, যাতে আমি আমার চ্যানেলটাকে গ্রো করে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। সো গাইজ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।